আমার চ্যানেলে কি প্রথমবার? তাহলে হেলথ এবং বিউটি সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবে না, কারণ এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, বিউটি অ্যান্ড আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। কোনো মহিলা গর্ভবতী হলে তাকে যেমন সাবধানে থাকতে হয়, তার বেশি করে যত্ন নিতে হয়, ঠিক তেমনই কিছু কিছু ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের কয়েকটি বিধিনিষেধ অবশ্যই মেনে চলতে হয়। বলা হয়ে থাকে কিছু বিধিনিষেধ এই সময় না মানলে মা এবং তার আগত সন্তানের ক্ষতির সম্ভাবনা থাকে। আমরা সবাই জানি 26 ডিসেম্বর 2019 এবছরের শেষ সূর্যগ্রহণ ঘটবে। এই সূর্যগ্রহণের প্রভাব সাধারণ মানুষের চেয়ে গর্ভবতী মহিলাদের উপরে বেশি খারাপ প্রভাব ফেলে থাকে, কারণ কোনো মহিলা গর্ভবতী হলে তার শরীর দুর্বল থাকে, তাই যে কোনো রকমের খারাপ প্রভাব পড়তে খুব বেশি সময় লাগে না। এই সময় তাদের যেমন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখা উচিত নয়, ঠিক তেমনই এগুলি ছায়া বা আলো যেন গর্ভবতী মহিলার ঘরের মধ্যে প্রবেশ না করে সেদিকে লক্ষ্য রাখাটাও খুবই জরুরি। 26 ডিসেম্বর 8:17 থেকে 10:57 পর্যন্ত এই গ্রহণ চলতে থাকবে। যদিও কোনো গ্রহণ শুরু হবার ঠিক 12 ঘন্টা আগে থেকেই এর অশুভ সময় শুরু হয়ে যায়, অর্থাৎ আগের দিন রাত্রি 8:10 থেকেই এর অশুভ সময় শুরু হয়ে যাবে। অনেকেই এই অশুভ সময়টি মানেন, আবার অনেকে শুধু গ্রহণ চলাকালীন সময়টিকেই মানেন। আপনার ওপর নির্ভর করছে আপনি কোন সময়টিকে মানবেন। প্রাচীনকাল থেকে কিছু বিধিনিষেধ গর্ভবতী মহিলাদের মেনে চলতে বলা হয় এই সূর্যগ্রহণের সময়। এই সমস্ত জিনিসগুলির উল্লেখ প্রাচীন ধর্মগ্রন্থগুলিতেও পাওয়া যায়। তো চলুন এই গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কী করা উচিত এবং কী করা উচিত নয় সেগুলি জেনে নেওয়া যাক। 1. বলা হয়ে থাকে গর্ভবতী মহিলাদের গ্রহণ দেখতে নেই, তাতে করে শিশু কোনো রকমের ত্বকের সমস্যা বা দাগ নিয়ে জন্মগ্রহণ করে। এছাড়াও তার দৃষ্টিশক্তি অনেকটাই দুর্বল হয় এবং যে কোনো রকমের বিকলাঙ্গতা নিয়ে সে জন্মগ্রহণ করে। 2. গ্রহণ শুরুর আগে বা পরে অবশ্যই স্নান করে নিতে হবে, কিন্তু গ্রহণ চলাকালীন সময় স্নান করা উচিত নয়। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে স্নান ছেড়ে নিয়ে নিজের শরীরে এবং পুরো ঘরে অবশ্যই গঙ্গাজল ছিটিয়ে দেবেন। 3. গ্রহণ চলাকালীন সময় রান্না করতে নেই বা রান্না করা খাবার খেতে নেই। যেহেতু গর্ভবতী মহিলাদের বেশিক্ষণ ক্ষুধা অবস্থায় থাকাটা ঠিক নয়, তাতে তাদের ক্ষতি হতে পারে, তাই এই গ্রহণ শুরু হবার আগে রান্না করে সেই সব খাবারে তুলসী পাতা এবং দূর্বা ঘাস অবশ্যই দিয়ে রাখবেন। তিনি যে জলটি পান করেন বা গ্রহণ চলাকালীন সময় পান করবেন সেই জলটিতেও অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন, কারণ এই সময় তাদেরকে ক্ষুধা অবস্থায় থাকতে দেওয়াটা একদমই উচিত নয়। 4. বলা হয়ে থাকে যে গ্রহণ চলাকালীন সময় মলমূত্র ত্যাগ করতে নেই, কিন্তু গর্ভবতী মহিলাদের এই সময় ঘন ঘন মলমূত্র ত্যাগের বেগ আসে। যদি আপনার ঘরের মধ্যেই টয়লেট হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে যদি ঘরের বাইরে মলমূত্র ত্যাগ করতে যেতে হয় তাহলে অবশ্যই আপনার পুরো শরীরটি কাপড় দিয়ে ঢেকে তবেই বাইরে যাবেন। 5. বলা হয়ে থাকে এই সময় ছুরি, কাঁচি, সুতো, চাবিতালা ইত্যাদি ব্যবহার করতে নেই। এইসব ব্যবহার করলে নাকি শিশু হৃদয়ে ফুটো নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। 6. কোনো গর্ভবতী মহিলার যদি ব্যায়াম করার অভ্যেস থাকে তাহলে এই গ্রহণ চলাকালীন সময় ব্যায়াম করবেন না। 7. যদিও এই সময় শুতে বারণ করা হয়, কিন্তু গর্ভবতী মহিলাদের শরীর দুর্বল থাকার কারণে বেশিক্ষণ তাদের বসে থাকতে ইচ্ছে করে না, তাই তারা শুতে পারেন, কিন্তু হাত পা মুড়ে কখনোই শোবেন না। মনে করা হয় হাত পা মুড়ে শুলে সন্তানের হাত পায়ে আঘাত লাগতে পারে, তাই আপনি সোজা হয়ে শুতে পারেন এবং সাইডে ঘুরলে হাত পা মুড়বেন না, সোজা হয়ে সাইডে ঘুরবেন। 8. গর্ভবতী মহিলার শোবার ঘরে একটি তুলসী গাছ অবশ্যই রাখবেন এই গ্রহণ চলাকালীন সময়, এবং ওনার বালিশের তলায় অবশ্যই কোনো পবিত্র ধর্মগ্রন্থ যেমন গীতা, কোরআন, বাইবেল ইত্যাদি রাখবেন। 9. গর্ভবতী মহিলাদের গ্রহণ চলাকালীন সময় ভগবানের নাম জপ করতে হয়। আপনার যদি কোনো ইষ্টদেবতা থেকে থাকে আপনি তারও নাম স্মরণ করতে পারেন। 10. বলা হয়ে থাকে গ্রহণ চলাকালীন সময় গর্ভবতী মহিলার পেটে চন্দন কিংবা তুলসীর প্রলেপ লাগিয়ে রাখলে সন্তানের ওপরে কোনো রকমের কুপ্রভাব পড়ে না, যদিও এই সময় ঠান্ডার আবহাওয়া অনেকটাই চলে এসেছে, তাই এই প্রলেপ লাগালে তারা অসুবিধা বোধ করতে পারে, তাই একটি তুলসী পাতায় সামান্য চন্দন লাগিয়ে গর্ভবতী মহিলার পেটের ওপরে দিয়ে রাখবেন। 11.
বলা হয়ে থাকে এই সময় কোলে একটি নারকেল এবং মাথায় লাল ওড়না দিয়ে গর্ভবতী মহিলাদের ভগবানের নাম স্মরণ করতে হয়। এছাড়াও তারা পাঠ করতে পারেন হনুমান চল্লিশা, রামায়ণ, মহাভারত বা গীতা। এতে করে তারা কোনো রকম কূপভাবে শিকার হবেন না। কিন্তু এখানে একটি টিপস রয়েছে, যেসব মহিলাদের সন্তান হচ্ছে না তারা যদি এই গর্ভবতী মহিলাদের হনুমান চল্লিশা, রামায়ণ, মহাভারত বা গীতা কোনো কিছু পাঠ করে শোনাতে পারেন তাহলে তারা দ্রুত সন্তান সুখ লাভ করবেন। 12. গ্রহণ শেষ হবার পর কোনো গরিব, দুঃখী, ব্রাহ্মণ বা কোনো মন্দিরে সামান্য দান অবশ্যই করবেন। গ্রহণের পরে দান জীবনে উন্নতি ডেকে আনে এবং জীবনের যে কোনো রকমের সমস্যাকে কাটিয়ে উঠতে সাহায্য করে। যদিও এই সমস্ত বিষয়গুলির কোনো রকমের বৈজ্ঞানিক প্রমাণ আজ পর্যন্ত নেই, আপনাকে এই ভিডিওর মাধ্যমে কোনো রকমের ভয় বা ভ্রান্তিমূলক তথ্য প্রেরণ করা আমাদের উদ্দেশ্য নয়। আপনি চাইলে মানতে পারেন, না চাইলে নাও মানতে পারেন। ভগবান, গ্রহ, নক্ষত্র এই সবই বিশ্বাসের উপর নির্ভর করে। এর দ্বারা আপনাদের কোনো রকমের শারীরিক বা মানসিক ক্ষতি সাধন করা আমাদের উদ্দেশ্য নয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আর নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।